তো বন্ধুরা, ফার্স্ট তোমাদেরকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে ফার্স্ট প্লাস বলা আইকনটিতে টাচ করতে হবে। তো প্লাস বলা আইকনটিতে টাচ করার পর তোমাদেরকে ফার্স্ট রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদেরকে আমি একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমাদেরকে ওই ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে প্রত্যেককেই। তো ভিডিওটি ডাউনলোড করে নেওয়ার পর তোমাদেরকে ওই ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদেরকে ফার্স্ট এখানে লেয়ারে টাচ করতে হবে। টাচ করার পর মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে গিয়ে তোমাদের চ্যানেলের যে লোগোটি, সেই লোগোটিকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার চ্যানেলের লোগোটি দিয়েই সিলেক্ট করলাম। তো এরপর এটাকে টেনে ছোট করে তোমাদেরকে এরকম পজিশনে নিয়ে আসতে হবে এবং তোমাদেরকে এটাকে ঠিক পজিশন বরাবর সেট করে নিতে হবে। তো সেট করে নেওয়ার পর এটাকে টেনে ফুল ভিডিও বরাবর করে নাও। এরপর তোমাদেরকে এটাতে আবার টাচ করার পর ইন অ্যানিমেশনে গিয়ে এটাকে স্লাইড আপ করে দিতে হবে। এরপর তোমাদের যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটি লিখে নিতে হবে। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এটাকে টেনে ফুল ভিডিও বরাবর করে নাও। এরপর তোমাদেরকে জাস্ট এটাকে নিচে নিয়ে এসে তোমাদের ইচ্ছে মতো যে কোনো পজিশনে তোমরা রাখতে পারো। তো আমি এই পজিশনে রাখলাম এবং এটার ফন্টটি চেঞ্জ করার জন্য তোমাদেরকে এটাতে টাচ করতে হবে। টাচ করার পর আমি এটার ফন্টটি চেঞ্জ করে নিলাম। তো এই ফন্টটি আমি রাখলাম, তোমরা অন্য কিছু রাখতে পারো। এরপর এটির কালারটি চেঞ্জ করার জন্য তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এবং কালারটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি রেড কালারটি সিলেক্ট করলাম এবং নিচে গিয়ে এর যে শ্যাডো বলে অপশানটি আছে সেটাকে অফ করে দিলাম। এরপর তোমাদেরকে তোমাদের যে চ্যানেলের আর কিছু যদি লেখার থাকে সেগুলো লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিলাম। তো আমি এখানে এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স লিখে নিলাম। এরপর তোমাদেরকে জাস্ট এটাকে টেনে ছোট করতে হবে এবং ঠিক পজিশন বরাবর নিয়ে এসে এটাকে বসিয়ে নিতে হবে। এরপর এর ফন্টটি আমি চেঞ্জ করে নিলাম। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো ফন্টটি চেঞ্জ করে নিও। এরপর এর কালারটি আমি ব্ল্যাক কালার করে নিলাম এবং নিচে গিয়ে যে শ্যাডো বলে অপশানটি আছে সেটাকে অফ করে দিলাম। এরপর এটাকে টেনে ফুল ভিডিও বরাবর করে নিলাম। করে নেওয়ার পর তোমাদেরকে জাস্ট এটাকে একটু আর একটু ছোটো করে নিতে হবে যাতে একটু অ্যাট্রাকটিভ দেখতে লাগে। এরপর তোমাদেরকে প্রত্যেকটাকেই সিলেক্ট করতে হবে এবং ইন অ্যানিমেশনে গিয়ে পর স্লাইড আপ করতে হবে এবং নিচে আউট অ্যানিমেশনে গিয়ে স্লাইড ডাউন করতে হবে প্রত্যেকটাকেই। তো আমি প্রত্যেকটাই করে নিচ্ছি। ইন অ্যানিমেশনে গিয়ে স্লাইড আপ এবং আউট অ্যানিমেশনে গিয়ে স্লাইড ডাউন। তো প্রত্যেকটাই আমি করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের রেডি। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের হয়েছে। তো তোমাদের এটা রেডি হয়ে গেছে। এরপর তোমাদেরকে জাস্ট এখানে শেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদেরকে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করে নেওয়ার পর তোমাদেরকে যে তোমাদের নিজের ভিডিওটি আছে সেই ভিডিওটি প্রথমে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কীভাবে ইউজ করতে হবে। তো সাপোজ আমি একটি ভিডিও সিলেক্ট করলাম। তো এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম। তো তোমাদেরকে জাস্ট এখানে লেয়ারে টাচ করতে হবে। টাচ করার পর মিডিয়াতে যেতে হবে, যে পর যে তোমরা এক্সপোর্ট করেছিলে যেটা সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদেরকে এখানে ক্রোমার কিতে যেতে হবে। ক্রোমার কিতে যে পর তোমাদেরকে এটাকে এনেবল করতে হবে। তো জাস্ট এইটুকু কাজ তোমাদেরকে করতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যেটি ঠিক বরাবর চলে আসছে। তো তোমরা এটাকে ছোটো করে নিতে পারো, তোমাদের ইচ্ছে মতো বড়ো করতে পারো, ছোটো করতে পারো, তোমাদের ইচ্ছে মতো সেটা। তো আমি এটা ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের হয়েছে। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করো। আর চ্যানেলটিতে যদি তোমরা প্রথমবার ভিজিট করছো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিও এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার অবশ্যই করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।